ভিডিও আপনাদের ভালো লাগে আমার মনে হয় এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট পড়ে তাহলে মনে করো আপনারা আমার ভিডিও ভালো লাগে আর বিশ্বাস হবে না মনে হয় তো দেখি ভিডিওটা শেয়ারও দিয়ে এই যে মারুফ ভাইয়ের বিয়ে উপলক্ষে সবাইকে মিষ্টি আছে থ্যাংক ইউ ভাই এখন টস পর্ব অনুষ্ঠিত হবে আমাদের জুনিয়র থেকে ক্যাপ্টেন করবে হৃদয় আর সিনিয়র থেকে ক্যাপ্টেন করবে সপল ভাই ঈশ্বরদীর লেজেন্ড ব্রিজ আর শাবলা রল ভাই তুলবে হৃদয় চাবে Breeze. Breeze call and Breezy. Yes. Breeze. Guru. Hidoy on the touch.

আজকে সিনিয়রদের টুই বাড়াবো সিনিয়র টিম থেকে প্রথমবারে দেখতে নিল চঞ্চল ভাই এদিকে এখনই খেলা কিন্তু শুরু হয়ে যাবে আজকে স্ট্রাইক আমাদের ঈশ্বরদি টিএম রিতিক বোলিং এ চঞ্চল ভাই এদিকে প্রথম বলে জোরে হাঁকিয়েছে ফিল্ডিং থাকাতে কিন্তু এক রানের ভাবে স্ট্রাইক হৃদয় সিনিয়র এবং জুনিয়র টিম থেকে অনেকে আজকে মিসিং আছে এদিকে হৃদয় জোরে হাঁকিয়েছে ক্যাচের সম্ভাবনা দুর্ঘটনা হবে এদিকে ইজি ক্যাচ একদম ইজি ক্যাচ মিস করে ফেললো ইমন এটা আসলে কি ছিল ক্যাচ মিস কি ম্যাচ মিস হবে ইজি ক্যাচ মিস কিন্তু টিমকে ব্যাক করে ফেলিয়ে দেয় এদিকে রিতিক হোয়াট আ শট দারুন একটি ছক্কা প্রথম ছক্কা বলতে রনি খুবই ভালো বল করে যাচ্ছে শেষ বলটা থেকে কি করতে পারে জোরে হাঁকিয়েছিল ঋতিক কিন্তু লাভ হবে না ফিল্ডিং থাকাতে একটু পাবে এরপরে এই চঞ্চল ভাই কিন্তু হৃদয়ের ক্যাশটা সম্ভাবনা করে দিয়েছিল ধরতে পারেনি কিন্তু ঋতিক কোন মিস করেনি ছক্কা হাঁকিয়ে দিল আবারও আমাদের ঈশ্বরদের টিএম ঋতিক এদিকে ইস্টাইকে হৃদয় বা ডাউন দ্য উইকেট এসে দারুণ দারুণ একটা ছক্কা এই হৃদয়ের ক্যাশই কিন্তু মিস হয়েছিল আবার সে হৃদয় ফুল টস বল ছিল দুর্দান্ত আরো একটা ছক্কা এর জন্য ক্রিকেটে বলা হয় ক্যাশ মিস তো ম্যাচ মিস এদিকে আবারও তুলে মেরেছে এবার ক্যাচের সম্ভাবনা কিন্তু না আরো একটা ছক্কা টিএম কিন্তু জ্বলে উঠেছে খালি ছক্কা চার ছক্কা মারতেছে এবার কিন্তু ক্যাচে শ্যামনা চঞ্চল ভাই এবারও মিস করলো ব্যাক টু ব্যাক দুইটা ক্যাচ মিস মাত্র চার ওভারের মাথায় দুইটা ব্যাটসম্যানের কিন্তু ক্যাচ মিস হয়েছে এদিকে হৃদয় স্ট্রেট ড্রাইভ করেছে এবং লপটেড ছক্কা হৃদয়ের প্রতিটা ছয় কিন্তু টিমকে কাটাচ্ছে কারণ এর ক্যাচটা মিস হয়েছে এবার জোরে হাঁকিয়েছে এদিকে ফিল্ডিং রনি ভাই ধরাচ্ছে এদিকে মিস ফিল্ডিং এ চার রান কি হচ্ছে আজকে সিনিয়রদের সাথে বড় বল হাতে রনি ভাই ব্যাটসম্যান হৃদয় দিয়ে কি করতে পারে আবারও কিন্তু ক্যাচের সম্ভাবনা মনে হচ্ছে নাকি ছক্কা এদিকে রনি ভাই ধরাচ্ছে ফজর ভাই ধরছে এদিকে আবারও ক্যাশমিজ এদিকে আরো একটি ক্যাশমিজ হলো সে হৃদয় এটির সাথে কিন্তু চারটি রান বল হাতে দায়িত্ব নিল ফজর ভাই হৃদয় কি করতে পারে লেগ কাটা ছিল বুঝতে পারিনি ডট বল ফজর ভাই বল দেখলে অনেকে ভাবে অনেক ছয় মারা যাবে কিন্তু না এবার কিন্তু হৃদয় বুঝে শুনে লব প্লেট ছক্কা হাঁকালো আরো একটি ছক্কা ফজর বল খেলা কিন্তু টাফ যারা একটু বুঝে খেলবে তারা ছক্কা হাঁকাতে পারবে এদিকে হৃদয় আবারও তুলে মেরেছে আরো একটি ছক্কা হৃদয় কিন্তু ব্যক্তিগত জিরো রানে ক্যাশ তুলেছে এই হৃদয় কিন্তু এবার ছক্কা মনে হচ্ছে কিন্তু না ক্যাচের সামনে এবং জেমস ভাই ক্যাচ ধরে নিল এ হৃদয় কিন্তু ব্যক্তিগত ছয় ফির ডাউনে ব্যাটিং এলো কিন্তু চঞ্চল ভাইয়ের কাছে মনে চার দৌড়াতে শিকু ভাই ধরতে পারিনি আজকে খুবই বাজে ফিল্ডিং করতে সিনিয়ররা বলিং এ চঞ্চল ভাই ব্যাটসম্যানজিৎ এখন ব্যক্তিগত রানের খাতা খুলতে পারে এদিকে ছিল ফিল্ডিং থাকাতে একট্রেনি পাবে তানজিৎ বলিং এ প্রস্তুত চঞ্চল ভাই ব্যাটসম্যান টি মিডিয়াম এদিকে ইউর কালেন্দার লিস্টটা মুড়িয়ে দিলো একদম মিডিল লিস্টটা মুড়ে গেল ঋত্বিকের এদিকে বুঝিয়ে দিলো আমি ক্যাচ মিস করতে পারি কিন্তু বলিং ইস্টা মিস করবো না বল হাতে ফজর ভাই ব্যাটসম্যান তানজি দেখে করতে পারে এবার কিন্তু হাফ বলে চলে দুর্দান্ত দুর্দান্ত এটি ছক্কা হাঁকাল ব্যাটসম্যান তানজি মাত্র এটি ছক্কা হাঁকিয়েছে তানজিৎ বলিং আবার ফজর ভাই ব্যাটসম্যান তানজিৎ আবার তুলে মেরেছে কাভার এদিকে মারুফ ভাই তোর হচ্ছে ওয়াটার ক্যাচ সেরা একটি ক্যাচ ধরলো এদিকে ভালো বলতে গেলে অনেক ভালো একটি ক্যাচ ধরেছে কিন্তু আম্পায়ার জানিয়ে দিলে এটা ক্যাচ না এটা ছক্কা কারণ বাউন্ডারি পার হয়ে গিয়েছিল দুই দুটি ছক্কা কিন্তু হাঁকিয়ে বলছে তানজিদ এদিকে আবারও জোরে হাঁকালো মনে হচ্ছে আবারও ছক্কা নাকি ক্যাচ এদিকে আরো আরো একটি ছক্কা তিন তিনে ছক্কা হাঁকালো আসলে তিনটা ছক্কা মালে এদিকে তানজিদ পাবে মজো বলিং এ ইমন সেই ইমন যে ক্যাচ মিস করেছিল এদিকে তানজিদ আবারও কিন্তু ড্রাইভ করেছে সে মারুফবার হাতে বল আবারও কিন্তু একটি বা বিশ টাইকে মামুন বলিং এ ইমন ব্যাটসম্যান মামুন এদিকে কিন্তু লোড়ে চোড়ে একদম লপ্টেড ছক্কা হাঁকালো বিশাল বিশাল একটি ছক্কা বলিং এ ইমন ব্যাটসম্যান ডানজি দেখি করতে পারি এবার কিন্তু শর্ট পিচ ছিল স্ট্রেটে তুলেছে এদিকে ফিল্ডিং থাকাতে মনে হচ্ছে ক্যাস নাকি ছক্কা এদিকে আরো আরো একটি ছক্কা তানজিৎ কিন্তু বড় বড় না ছোট ছোট ছক্কা হাঁকাছে আজকে বলিং এর জয় ব্যাটসম্যান বুলবুল এদিকে বুলবুল কিন্তু দুর্দান্ত একটি ছক্কা হাঁকাল দেখার মতো একটি ছক্কা ছিল জয়ের বলে ক্যাস তুলে দিয়ে কিন্তু তানজিৎ আউট হয়ে গেল বিয়াল্লিশ রানের মাথায় বলিং এর জয় ব্যাটসম্যান তোহা এদিকে তোহা নেমে পুল খেলেছে ভুল হয়নি ছক্কা দিয়ে শুরু করলো তোহা আবারও বল হাতে প্রস্তুত জয় ব্যাটসম্যান তোহা দিয়ে কি করতে পারে জোরে হাঁকিয়েছিল এদিকে মনে বলছে একটি রানি পাবে ফজর ভাইয়ের হাতে থাকাতে একটি রানি পাইলো আর মাত্র দুটি বলের খেলা আছে বলিং এ সীমানা প্রান্ত থেকে গুটি গুটি বাগাচ্ছে জয় ব্যাটসম্যান বুলবুল কিন্তু অনেক ভালো খেলেছে প্রায় পঞ্চাশের কাছাকাছি রান করেছে এদিকে ড্রাইভ করেছে এদিকে মারুক ভাই মিস ফিল্ডিং করলো আজকে কি হচ্ছে সিনিয়রটা খালি মিস আর মিস করেই যাচ্ছে ব্যাটসম্যান বুলবুল কিন্তু সুপার খেলেছে অনেক ভালো রান করে দিয়েছে বুলবুল আবারও শেষ বলো কি সব বলে দিকে শেষটা জয় ভালো করে দিকে একটি রানি পাবে এর সাথে পনেরো ওভারের খেলা শেষ হয়ে গেল আমাদের দলের সংগ্রহ দুইশত ছত্রিশ টার্গেট কিন্তু পনেরো ওভারে হিউজ রান হচ্ছে

অমিত কিন্তু দেখে শুনে বুঝে ছক্কা হাঁকালো শিকু ভাই সীমানা প্রান্ত থেকে আবার প্রস্তুত অমিত ব্যাটসম্যান আবারও শিকু এবার কিন্তু শর্ট পিচ ছিল একদম মনে ঘুম পেরে ওঠে ছক্কা হাঁকালো ব্যাটসম্যান শিকু ম্যাচকে জিতাতে হলে এমনই কিন্তু মার মুখে খেলতে হবে আবারও কিন্তু এক ইফেক্টিভ বাউন্ডারি হাকালো ফিল্ডিং না থাকাতে চারটি রান শিখু ভাই কিন্তু দুর্দান্ত খেলাচ্ছে যাচ্ছে এ অমিত ব্যাটসম্যান শিখু ভাই আবার শর্ট পিচ ছিল তুলে মেরেছে এবার কিন্তু দুই ফিল্ডিং এর মাঝখানে বল এদিকে বলের সাথে ভুল বুঝা চারটি রান ম্যাচ জিততে হলে প্রায় প্রতি ওভারে ষোলো লাগবে সেখানে দুই ওভারে ত্রিশ রানের দিকে বলিং এ কিন্তু বাজে একটি বল করলো কিপার মিস করলো ফিল্ডিং মিস করলো এদিকে ধরাচ্ছে ফিল্ডিং কোনো লাভ হয়নি চারটি রান মানে পাঁচটি রান হলো বলিং কিন্তু খুব একটা ভালো করতে পারলো না টিএম রিতিক এদিকে ফুল টস বল ছিল দেখে শুনে ভালো খেলেছিল কিন্তু আমাদের রাইয়ান ভাই দুর্দান্ত এটি ফিল্ডিং করে তিনটি রান সেভ করে দিল বলাতে দায়িত্ব নিল তো ব্যাটসম্যান শিখু দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে শিখু ভাই কিন্তু ভুল শট খেলেছে দুর্ঘটনা হয়ে গেল ক্যাচ ধরে প্যাভিলনের পাঠিয়ে দিল সোহান কাকা চব্বিশ বলে একশো রান লাগবে এটা কি সম্ভব এদিকে শট পিচ ছিল পুল খেলেছে ভুল হয়নি ছক্কা মারুফ ভাই ব্যাট থেকে দুর্দান্ত এটি ছক্কা বল হাতে মামুন ব্যাটসম্যান এদিকে মারুফ ভাই এবার কিন্তু দুর্দান্ত টিয়ার ক্যালেন্ডের বল ছিল দুর্দান্ত বল ম্যাচ জিততে হলে অনেক বেশি রান করতে ব্যাটসম্যান মারুফ ভাই হোয়াট আ শট দারুন এটি ছক্কা হয়ে গেল মারুফ ভাই আসলে ম্যাচ জিততে হলে এমনই মারতে হবে এখনো প্রচুর মানে প্রচুর রান লাগবে ব্যাটসম্যান মারুফ আবার কিন্তু জোরে হাঁকিয়েছি তানজিদ আছে এদিকে তানজিদ যে একটি ক্যাচ ধরে প্যাভেলনে পাঠিয়ে দিল মারুফ ভাই কিন্তু ব্যক্তিগত আটচল্লিশ রান করেছে দুর্দান্ত খেলছে মারুফ ভাই আঠারো বললে রান লাগবে তিরাশি ব্যাটসম্যান চপল ভাই এবার কিন্তু ভালো একটি ড্রাইভ করেছে কিন্তু সেবার ব্যাট বলে না লাগাতে কিন্তু একটি রান পাবে জেমস রানের কিন্তু বহু প্রেসার ব্যাটসম্যান জেমস জোরে হাঁকিয়েছে দুর্ঘটনা এদিকে দুর্ঘটনা হয়ে গেল ক্যাচ তোলে প্যাভেলনে চলে গেল জিরো রানের মাথায় অর্থাৎ ডাক খেয়েছে জেমস রানের প্রেশারে হয়তো এমন হচ্ছে কারণ অনেক রান লাগবে সবারই মারতে হবে এদিকে আবার রনি ভাই চালিয়েছে এবারও দুর্ঘটনা আগমনের দিকে রায়হান ভাই ও মা গো এটা কি করলো ইজি একটি ক্যাচ মিস করে দিলে দিকে রায়হান ভাই থেকে এটা আমরা আশা করিনি কারণ একদমই জিজ্ঞাসা ছিল আমাদের ঈশ্বরদের লিজেন্ড চপল ভাই দুর্দান্ত খেলে থাকে সেটা প্রমাণ দিল আবারও কারণ লপটেড একটি ছক্কা হয়ে দেখার মধ্যে ছক্কা ছিল ধরতে গেলে এই ম্যাচ আমরা প্রায় জিতে গেছি এখন অনেক লাগবে ফুল টস বল ছিল মিস করেনি দারুন দারুণ একটি ছক্কা হাঁকাল দেখার মতো একটি ছক্কা আর বারো বলে সাতষট্টি রান লাগবে বল হাতে দায়িত্ব নিল এদিকে মুস্তাকিম আসলে অনেক রান লাগবে মুস্তাকিমি কিন্তু উইকেট টেকার বলার এদিকে ব্যাটসম্যান রনি ভাই জোরে বলতে 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 না প্রথম উইকেট নতুন ভাই দাঁড়া আমি ম্যাচ জিতাই আসবো বল হাতের দিকে প্রস্তুত মুস্তাকিম ফুল টস বল ছিল নো বল এদিকে ছক্কা হাঁকালো এদিকে মনে হচ্ছে বেসবল শট মারলো জিতু ভাই চপল ভাই কিন্তু অনেক পরে নেমেছে নেমে কিন্তু অনেক অনেক ভালো খেলে যাচ্ছে আবারও আবারও একটি ছক্কা আর ছয় বলে রান লাগবে বাউন্ন বলিং এর সোহান কাকা ব্যাটসম্যান এদিকে জিতু ভাই কিন্তু সেভাবে লাগাতে পারেন রান সম্ভাবনা কিন্তু না একটি রান পাবে স্ট্রাইকে চপল ভাই আর পাঁচ বলে রান লাগবে এখানে ব্যাটসম্যান চপল ভাই হাফ বলে দিয়েছে কোন মিস করেনি বিশাল একটি ছক্কা একদম দেওয়ালের ওই পারে পাঠিয়ে দিল চপল ভাই যতই ছক্কা হাকাক ম্যাচ কিন্তু জিততেছে না কারণ অনেক রান লাগবে ব্যাটসম্যান এদিকে আবারও চপল ভাই দেখে শুনে বুঝে আবারও সেম জায়গাতে আরো একটি ছক্কা আর এক বলে লাগবে আটত্রিশ যেটা ইম্পসিবল ব্যাটসম্যান জিতু ভাই জোরে হাঁকিয়েছে আমাদের জন্য একটা খাওয়া মুখের পরিবেশে চলে আসছে খাওয়া দাওয়া শেষ খেলা শেষ টাটা সিনিয়র ভাইদের হারাইতে সবচেয়ে ভালো লাগে তাই সিনিয়র ভাইদের হারায় নিজেদের খুশি নিয়ে আনন্দ নিয়ে যাচ্ছে এখন বাসার দেখে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন